এক ব্রেকিং নিউজ, মহানগরে সোনাপুরত দিন দুপুরতে এগারী জ্যেষ্ঠ নাগরিকর পৰা 1,00,000 টাকা লুট করে নিয়ে দুর্বৃত্তয়। স্টেট বেঙ্কর পৰা টাকাখিনি উলিয়ায় নিজ গৃহভিমুখে গৈ থকা অবস্থাত সংঘটিত হয় এই ঘটনা। সোনাপুরর গুরুদ্বারর সম্মুখত লোকজনের টাকাখিনি পড়ে যাওয়া বলে কই টকার মুনালয় উধাও হয় দুর্বৃত্ত। নজির আলী নামের লোকজনের টাকাখিনি লৈ দুর্বৃত্তয় পলায়ন করার দৃশ্য বন্দী হয়ে রয় সিসিটিভি ক্যামেরাত। ইতিমধ্যে সোনাপুর থানাত এটি গোচর রুজু করেছে লোকজনে। সিসিটিভিত বন্দী হওয়া এই দৃশ্য আমি আপনার দেখাইছো। ডকাইতির সমগ্র দৃশ্য বন্দী হয়ে রয়েছে সিসিটিভি ক্যামেরাত। মহানগরী সোনাপুরত দিন দুপুরতে এগারী জ্যেষ্ঠ নাগরিকর পৰা 1,00,000 টাকা লুট করে নিয়ে দুর্বৃত্তয় আর এই সমগ্র দৃশ্য বন্দী হয়ে রয়েছে সিসিটিভি ক্যামেরাত। আর এই দৃশ্য দেখবলে পাইছে কিদরে দুর্বৃত্তয় এয়া টকা লুট করে লৈ গৈছে। এই ব্যক্তিগৰাকীৰ পৰা মুনা কিদরে লৈ গৈছে এই দৃশ্য আপনাদের দেখবলে পাইছে। এই সমগ্র দৃশ্য বন্দী হয়ে রয়েছে সিসিটিভি ক্যামেরাত। সোনাপুরত এই ঘটনা সংঘটিত হয়েছে দিন দুপুরতে 1,00,000 টাকা লুট করে লৈ গৈছে এই ব্যক্তিজনৰ পৰা। এই দৃশ্য আমি আপনার দেখাইছো। সমগ্র ডকাইতি কাণ্ডর দৃশ্য বন্দী হয়ে রয়েছে সিসিটিভি ক্যামেরাত। মই বেংকলৈকে আহিছোঁ, ষ্টেট বেংকত আহি পেলাই মই 1,00,000 টকা উঠাই লৈ মটৰচাইকেলত গৈ থাকোঁতে এনেকুৱাতে এটা ফোন আহিল। আহোঁতে মই ফোনটো হেৰি কৰিব খোজোঁতে সি কৈছে দাদা আপোনাৰ পইচা পৰিছে এনেকৈ বুলি কোৱাৰ পাছত মই হেৰি মটৰচাইকেলখনৰ পৰা নুমি পইচাটো উঠাব খোজোঁতে সি বেগটো কাঢ়ি লৈ পেলাই গুচি গৈছে মটৰচাইকেলত। সি অকলে আছিল, তাৰপাছত যেতিয়া বেগটো লৈ গুচি গৈছে সি যাই আছিল, যাই থাকোঁতে তাৰমানে আপোনাৰ হেৰি কৰিছে মটৰচাইকেলত উঠি দৌৰিছে। মই পাছে পাছে দৌৰিলোঁ ধৰ ধৰ বুলি। এনেকুৱাতে কোনো মানুহ মানে গোটেই মানুহবিলাকে চাইহে থাকে নধৰিল। ইফালে হাইলাকান্দিতো এক চাঞ্চল্যকৰ ডকাইতি কাণ্ড সংঘটিত হয়। ষ্টেট বেংকৰ সন্মুখত সঞ্জয় দে নামৰ লোকজনৰ পৰা 5,00,000 টকা লুট কৰি নিয়ে দুৰ্বৃত্তয়। স্কুটিত অহা দুজনীয়া দুৰ্বৃত্তই সংঘটিত কৰে এই ডকাইতি কাণ্ড। আৰু ইতিমধ্যে সমগ্ৰ ঘটনা সন্দৰ্ভত হাইলাকান্দি থানাত গোচৰ ৰুজু কৰিছে ভুক্তভোগী সঞ্জয় দে।